হাই গাইস, কেমন আছো? তো আজকে আমি চলে এসেছি, আর আজকের রেসিপি হচ্ছে কোল্ড কফি। তো আমরা শুরু করে দেব আজকের রেসিপি। তো চলো, কোল্ড কফি বানানোর জন্য আমি এখানে 500 দুধ নিয়ে নিয়েছি। প্যাকেট দুধ আমি নিয়েছি, তোমরা চাইলে গরুর দুধও নিতে পারো। দুধটা আমি গরম করে নেব প্রথমে। এখানে আমি দুটো ডেয়ারি মিল্কের প্যাকেট নিয়ে নিয়েছি। এবার ডেয়ারি মিল্কটায় আমি অল্প করে একটু দুধ দিয়ে দেব, গরম দুধ দিয়ে এটা গুলে নেব। দুধটা গরম হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। দুধটাকে নামিয়ে আমি এখন পুরো ঠান্ডা করে নেব, একদম ঠান্ডা করে নেব। আজকে বাইরে ওয়েদার একদম খারাপ, খুব হাওয়া দিচ্ছিল একটু আগে, হাওয়াটা একটু কম হয়েছে বলে ভিডিওটা করতে পারছি। আমি এবার এরকম একটু কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে একটু এটা দিয়ে ডেকোরেশন করে নেব। এগুলো বড় বড় কফি শপে যখন আমরা কফি খেতে যাই তখন সুন্দর করে ডেকোরেশন করে দেয়। দুটো গ্লাসেই আমি সুন্দর ডেকোরেশন করে নিয়েছি। এবার এটা আমি ফ্রিজে রেখে আসবো। ফ্রিজে রেখে আসলে এটা জমে যাবে আর দেখতে আরো সুন্দর লাগবে যখন কফিগুলো দেব। এবার এখানে আমি 2 চামচ কফি পাউডার দিয়ে দেব। আমি এখানে বড় চামচে 2 চামচ মতো কফি পাউডার দিয়ে দিচ্ছি, আর বড় চামচে 3 চামচ আমি চিনি দিয়ে দেব। চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতোও দিতে পারো, আমি 3 চামচ দিচ্ছি। দুধটা এখনো গরম আছে, তাই আমি কফিটা চিনিটা ভালো করে গুলে নেব গরম দুধ দিয়েই। তাছাড়া যদি জল দিয়ে তোমরা গরম জল দিয়েও গুলতে পারো, দুধ দিয়েই গুলে নিলাম। এবার আমি মিক্সির জারের মধ্যে ঠান্ডা করা দুধটা দিয়ে দেব। 2 চামচ পাউডার মিল্ক দিয়ে দেব, আমুল দুধ। এবার কফি আর চিনি যেটা আমি গুলে রেখেছিলাম দুধ দিয়ে সেটা দিয়ে দেব এর মধ্যে। এবার আমি একটা কিটক্যাট নিয়ে নিয়েছি, এটাকে ভেঙে একটু এর মধ্যে দিয়ে দেব। কিছুটা আইস কিউব দিয়ে দেব আমি। আইস কিউবটা দিয়ে দেব এর মধ্যে। এবার আমি এটা ব্লেন্ড করে নেব। কফিটা ব্লেন্ড করা হয়ে গেছে, গ্লাস দুটো আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি। গ্লাস দুটো খুব সুন্দর সেট হয়ে গেছে, এবার আমি কফিটা সার্ভ করে দেব। ওপর থেকে একটু কফি পাউডার দিয়ে দিলাম, সাজিয়ে দিওয়া। ওপর থেকে একটু কফি পাউডার দিয়ে দিলাম সাজিয়ে দেওয়ার জন্য, ডেকোরেশনের জন্য। যে চকলেটটা ছিল সেটা দিয়ে দিলাম। আমাদের ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি একদম রেডি, খুব সুন্দর লাগছে। তো আমাদের কোল্ড কফি রেসিপি তৈরি হয়ে গেল। তো এভাবে তোমরাও দোকানের মতো কোল্ড কফি বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে। তো তোমরা এভাবে বাড়িতে বানিয়ে ফেলো, আর কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো, রেসিপিটা কেমন লাগলো। তো আজকে এখানে শেষ করছি, ওয়েদার একদম খুব খারাপ, তো তাড়াতাড়ি শেষ করতে হবে ভিডিওটা। তো চলো আজকের মতো টাটা। বৃষ্টি আসবে এবার খুব জোর।